আমার ডানে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আমার পিছে আগুন, সামনে আগুন, আগুন আর আগুন, কিন্তু প্রতি সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে মায়া করিয়া যে দুই আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আমি দাসী সুহাইবিয়ারে আজাদ করছিলাম যে বারে সোমবারে ওই দিন রাব্বুল আলামিনে আমার দুই আঙ্গুলের ভিতরে দিয়া জান্নাতি পানি দেন আর আমি সুইয়া সুইয়া খাই। ইদিন আমার আগুনের জ্বলার কষ্টটা একটু পাতলা হয়ে যায়। আইন বুদ্ধিছে কি না বুদ্ধিছে না? কোন কাফির কোন মুশরিক আল্লাহ রাব্বুল আলামিনে কোন অবস্থাতে মৃত্যুর বর্তনে লইয়া কোন দিন তার শরীরের মধ্যে জান্নাতের কোন বাতাস লাগাইতে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়া নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়া আবুল আহাবে রাসূলুল্লাহর সম্মানে রাসূলুল্লাহর জন্য খুশি হইয়া কাশি সুহাইবিয়ারে আজাদ করে দেওয়ায় আল্লাহ তান আইন পাল্টাইয়া আবুল আহাব রে দুজখর ভিতরে সোমবার দিন জান্নাতি পানি খাওয়া। আল্লাহ নবী লোকে যে যে দিকজনে মহব্বত রাখছে আল্লাহ তার বদলা দিচ্ছে। সুবহান আল্লাহ হইতে নেন বহু কথা শুনিয়া আমার মাঝে আমরা কিছু ভাই হলো কই তাই মিলাদ ভরেন রসুল্লার জন্ম খুশি হইনে রইল আবুল হাবি, অর্থাৎ আমরা হইলাম আবুল আহাবর দলের মানুষ, এদের বাসায় আমরা হইলাম আবুল আহাবর দলের মানুষ। হায় হায় আফসুস লাগে এই কথার ব্যাখ্যার মধ্যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদী নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদী ওয়াহাবি হওয়ার প্রধান নাম যদি ইসলাম উদ্দিন হয় কাম যদি ইসলামী না হয় নামে কাম দিবে না, আর যদি আপনি আপনার নাম জেলা হয় আপনার খাম যদি হলো তো নামে খাম। বেটার নাম মোহাম্মদ আর বেটার বুয়ার নাম আবদুল্লাহ, দেখার আমি কি সুন্দর নাম রাখছি আর মানুষের বিভ্রান্ত। সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদীর কিতাবের মধ্যে সিরাতুর রসুলের মধ্যে আছে যে দাসী সুহাইবিয়ারে সুহাইবিয়ার ফয়লা দুধ খাওয়াইছেন মোহাম্মদ রসুল্লাহ রে, আর হুজুরে পাক সামর জন্মর সুসংবাদ শুনিয়া আবুলা হবে সুহাইবিয়ারে আজাদ করছেন আর মারা যাওয়ার এক বছর পরে চাষা আব্বাসে খাবে দশন ও কথার ব্যাখ্যার মধ্যে ইবনুল কাইয়ুম জৌজি আর রুহ প্রসিদ্ধ কিতাব আর রুহর লেখক আর ইনিলা ইবনে তৈমিয়ার ছাত্র, ইবনে তৈমিয়ার ছাত্র আর কিতাব তাই নেতু বড় আলিম যারা বিশ্বের মানুষে ইবনুল কাইয়ুম জৌজি রে ছিল তাই লেখন, যদি একজন খাট্টা কাফির কঠিন কাফির যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ না জানিয়া মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়া জন্মর খুশিতে শুকরিয়া আদায় করিয়া দাসিরে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ ই নিয়ামত তানে দান করেন, তাইলে একজন মুওয়াহিদ একজন তাওহীদবাদী একজন ইমানদার মানুষ যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছে আর এ যদি রাসূলুল্লাহর জন্মে খুশি হইয়া জন্মের খুশিতে খুশি করে আল্লাহ তারে কিতা দাদা দিবা বলিয়া শেষ করার নাই। ইবনুল কাইয়ুম জৌজি বুঝলে বুঝলে না যে যারা মিলাদ পড়ে এরা আবুল হাবি তাই বুঝাইলা যে এরা নিশ্চিত জান্নাত হইব আর তাই বুঝাইলা দুজকে এই উপমহাদেশের শ্রেষ্ঠতম আলিম শ্রেষ্ঠতম মহাদ্দিস তার তো বড় মহাদ্দিস এই উপমহাদেশে আছে কোন আলিম দাবি করিতে পারিবে না, তার নাম হইল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস জালালি রাহমাতুল্লাহ তাআলাইহি, তার বাবা হইল কুতবুল আকতাব হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস জালালি রাহমাতুল্লাহ তাআলাইহি, আমাদের সিলসিলার গর্ব সন্তান সুবহানাল্লাহ। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস জালালি রাহমাতুল্লাহ তাআলাইহি কয় প্রতি বছর মিলাদুন নবীর মাস আইলে আমি বড় অঙ্কে খরচ করি রাসূলুল্লাহর মিলাদুন নবী উদযাপন করি,
যে বছর আমার কাছে কিচ্ছু নাই, আমার অভাবে বেড়ে লাগছে, আমি কিচ্ছু পাইয়ার না, টাকা পয়সা নাই, সামান্য কিছু টাকা দিয়া বাজার তো কতটা সানা আনলাম, সানা আনিয়া বুনিয়া মাংসরে পাঠিয়া দিলাম। আমি ওরাই খাবে দেখি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মোবারক হাত দিয়া সানা লইয়া খালাইতরা। আমি দেখাইলাম ইয়া রসুল্লাহ আপনি সানা দিয়া খালাইন কেনে? আরে আব্দুর রহিম তুমি মনে করছ দিল্লির জমিনে তুমি আমার খুশিতে সানা বাকি করিয়া মাংসরে পাঠিয়ে দিছো, এই সানাটা দিল্লি তৈরি গেছে না, এই সানাটা মদিনার তৈবাত গুম্বুদের খাতরার নিচ পর্যন্ত পৌঁছিছে। যদি কারো বাবার ক্ষমতা থাকে তান কিতাব তো নে ওই কথা খান বদলি দাও ফুয়জুল হারামাইন শাওলিউল্লাহ মুহাদ্দিস আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি দুই বছর মদিনা শরীফ মক্কা শরীফ আসলা তাইন হন আমার মদিনা শরীফ মক্কা শরীফের অভিজ্ঞতা একটা নৌকা কিতাব বলে আমি দুই বছর মক্কা শরীফ আসলাম মদিনা শরীফ আসলাম আমি দেখছি একবার মিলাদুন নবী আরবের মানুষে পালন কররা করি 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 জমা হয়েছে নাইয়া ফাতিমার ভিতরে অন্তনে জমা হইয়া সারা গেছেন মৌলুদুল নবী রসুল্লাহ জন্মর ঘর যা দুরুদ শরীফ পড়া শুরু করছেন। এই অবস্থায় আমি দেখি নূরের খেলা লাগছে, আমি হজাক দেখছি না, ঘুমো দেখছি, আমি মুরাকাবার হালতও দেখছি না, আমার চর্ম চক্ষু দিয়া দেখছি, আমি হইতাম পারতাম নাই, তবে দুইটা নূর দেখিয়া আমার চিন্তাই লো কোন নূর খার, আমি আরো গভীর মুরাকাবা ফুটে গেলাম। তখন আমি দেখি কেন আল্লাহর রহমত তোর ফিরিস্তা হলোর নূর দেখা যায়। একটা দুই নম্বরটা হইলো মিলাদুন নবীর আলোচনার কারণে এই জায়গার মধ্যে আল্লাহ রহমতের নূর বিরাজ করছে। এলে বুঝা গেল শাওলুল্লাহ মদ্রসিদ এলে রহমতুল্লাহ তাই মিলাদ খালি মানতে না বরং মক্কা শরীফের মিলাদ ও কিতাব দেখছো মতো গান কইছেন পাতেন না শাওলুল্লাহ মদ্রসিদ এলে রহমতুল্লাহ রাখি আমি আমার উস্তাদের কাছে বলেছি তেনতেন উস্তাদের কাছে বলেছেন তেনতেন উস্তাদের কাছে বলেছেন এইভাবে মক্কা শরীফ মদিনা শরীফ তাকিয়া তেন হাদিস শরীফ পড়িয়া ওখান তনে লইয়া আইছেন আইয়া হাদিস শরীফ পড়ানি শুরু করছেন। ওখান তনে বাংলাদেশ ভারত পাকিস্তান ভুটান নেপাল শ্রীলঙ্কা বার্মা এই এলাকার মানুষে হাদিস শরীফ পড়া শুরু করছেন শাহ সাবর ছাত্রগুলো পড়াইছেন তান ছাত্রগুলো পড়াইছেন আজ পর্যন্ত তান ছাত্রগুলো পড়াইত না সনদ লইয়া লইয়া একটা উসুল হইলো কোন মানুষ যদি বিদাতে সাইয়া করে তাইলে তার কাস্তনে হাদিস বর্ণনা করা যায় না। শাওলুল্লাহ মসজিদ আলো রহমতুল্লাহ মিলাদ বর্ণমালা মানুষ তাহলে তোমাদের বাসায় তান বেদাতি পাতেন না তাহলে তোমরা তার কাস্তনে হাদিস বর্ণনা করতে পারতে নাই তান সিলসিলা অন্তর্ভুক্ত হইতে পারতে নাই তান সিলসিলা বাদ দিয়া তোমাদের দেওবন্দীদের সিলসিলা মহাদ্দিস কোন মহাদ্দিস মহাদ্দিস হইতে পারেন নাই। সুতরাং শাওলুল্লাহ মহাদ্দিসে দেখলে রহমতুল্লাহ আলাইহি বাদ দিতাই নাইলে মিলাদুন নবী ফড়ি লইতাই কল্লা বার করার কোন রাস্তা নাই যে বাগে যাই ভাই পথ বন্ধ যেদিকে দেন রাস্তা বন্ধ মিলাদুন নবী বাদ দিলে হাদিস পূরণ করা বন্ধ আর যদি মিলাদুন নবী মানেন তাহলে চালাইয়া যান। হাজির না কেরাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার হুসনুল মকসদ তার হুসনুল মকসদ কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর ভক্কে লেখছেন তাই লেখছেন মিলাদুন নবী করনে ওয়ালা মানুষের আল্লাহ সওয়াব দিবা। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তফসিরের কিতাব না পড়লে মুফাসসির হওয়া যায় না। আমরা সরকারি মাদ্রাসাত ফাজিল তফসির পড়ানি হয় তফসিরে দালালাইন আর ঠিক কৌস্তরে কৌমি মাদ্রাসাত পড়ানি হয় তাহলে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি বেদাতে তার কিতাব পড়িয়া মুফাসসির হওয়া যায় না। আপনি বলতে পারতো না আমি তাই বেদাতি মানুষ আর যদি তান মানেন তাই সত্যিকার মানুষ তাহলে আপনার তফসিরের সনদ আইব আসলে বিষয় নাই এরা নতুন নষ্ট হয়েছেন তারা আকাবিরে দেওবন্দ আছে এরা ঠিক আছেন শাহ আপনার পীর মেহের আলী শাহ
রশিদ আহমদ বঙ্গভি, আশরাফ আলী তানভি, কাসিম নানুতুবি, এরা যে ফিরসাবর মুরিদ আসলা তাইন তো মিলাদ বর্ষের তাইন কইছেন ফকির কা মশরুব ইয়ে হায়। আমি ফকিরর মশলো কইল ওটা যে মহফিলে মৌলুদ নিয়ে শরিক হতা হো, আমি মহফিলে মৌলুদের শরিক হই কিতা আর বরকত কে জরিয়া মনে করিয়া আমি প্রতি বছর আমার বাড়িত আমি মিলাদুন নবীর মহফিল করিয়া থাকি, আর যখন ক্যাম করা হয় তখন ক্যাম না লুৎফ লজ্জত থাকা হোক, আমি ক্যাম যখন লাগি ইয়া নবী সালাম আলাইকা যখন হয় আমার মুখেও মজা লাগে আমার দিলেও মজা লাগে। এর বাদেও যদি ফিরসাবে মিলাদ মানুন আর আপনি মানুন না মাতুন না, তাহলে ফিরসাবের লোকে আপনার সম্পর্ক রয়েছে না? আব্বা বুঝছেন না বাস্ত নে সিংলা মুঠা সাতো নে ফেয়ালা গরম বাস্ত নে সিংলা মুঠা কাসেম নানু দিয়ে বুঝছেন না, আশরাফ আলী তানভিয়ে বুঝছেন না, পীর মেহের আলী সাহেব বুঝছেন না, রশিদ আহমদ গঙ্গে বুঝছেন না, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস সাজিদুল হক সাহেব বুঝছেন না, শামসুল হক ফরিদপুরে বুঝছেন না, নতুন করে পূজা শুরু হয়েছে, নতুন করে যখন আগর খেয়ে এটা বুঝছেন না, নতুন করে যে বুঝেছে এটা হইলো আসল বেদাত, এটা হইলো আসল বেদাত। সুতরাং আলহামদুলিল্লাহ নিয়ম এখন এই বেটার যে মারিত না কই তো যে আলহামদুলিল্লাহ ওই গেছে আর আমার বাড়া লাগতো এই মুসলকর খেয়ে তাহলে রে ভাই তোমার বাপ দাদা করছেন তুমিও জায়গা তাইও ইজ্জতের জিন্দগি ফাইবা, নাইলে না হইলে তুমি বাংলাদেশের সব চাইতে বড় মাদ্রাসার মাহতমি হইবাই, তুমি বহু বড় গাড়ির মালিক হইবাই, বিরাট কয়েক একর জায়গা তুমি পাই নিবে মাদ্রাসা লাগে, কিন্তু তোমার ইমান বরাদ্দ হবে যারা অপবাদ দিত ফুলতরি সাহেব মহিলা কম দিয়ে পাওয়া দিবাই দিত না।